নাসির ময় এক ম্যাচ বল ব্যাট নয় তো লুফেনে এক অ্যাচ মাঠে ফর্মের তুঙ্গে টাইগার ফিনিশার ব্যতিক্রম নয় বরং আরও দুটি ছড়িয়েছেন আবাহনীর বিপক্ষে বল ঘুরিয়ে শুরুতেই ব্রেক থ্রু এনে দিয়েছেন অনন্য ফর্মে থাকা আবু হায়দা রনি স্পিনার মেহেদি হাসান ও পরে চমক দেখিয়েছেন নাসির হোসেন আর তাতেই প্যাকেটবন্দি ডিফেন্ডিং চ্যাম্প আবাহনী প্রতিরোধ দূরে থাক ক্রিজে টিকতেই পারেনি লিটন মিঠুনে গড়া ব্যাটিং স্তম্ভ কঠিন ম্যাচ হয়ে দাঁড়ায় সহজ সমীকরণে জয় পেতে একশো সাতান্ন রানের লক্ষ্য গাজির চ্যাম্পিয়ন রেসে এগিয়ে যেতে ম্যাচ জিততে বিকল্প ছিল না গাজি গ্রুপের এনামুল বিজয় মমিনুলের শুরুটা জুৎসই হলেও টিকল না বিশিক্ষণ দায়িত্ব চাপল ফিনিশার নাসির হোসেনের কাঁধে অগ্রজ নাদিব চৌধুরীকে সঙ্গে নিয়ে ইনিংসের হাল ধরেন কুল নাসির কখনো চড়াও হয়েছেন কখনো দেখিয়েছেন ব্যাটিং সূর্য সাত ম্যাচে দুই সেঞ্চুরি আর তৃতীয় অর্ধশতক নাসির হোসেনের আমার ব্যক্তিগত কিছু প্ল্যানিং আছে যে আমি এবার যত পারি আর কি ব্যাটিং করবো আর কি চেষ্টা করতেছি নট আউট থাকার জন্য আর হচ্ছে যে আর এবছর আল্লাহ রহমত উইকেটগুলো খুব ভালো ব্যাটিংয়ের জন্য খুব ভালো আর কি সো আমি চেষ্টা করতেছি আর আল্লাহ রহমতে সেগুলো সাকসেস হচ্ছে মহাম্যাডানের কাছে প্রাইম দোলেশ্বর হারলেই শিরোপা উঠবে গাজির ঘরে নইলে অপেক্ষায় থাকতে হবে শেষ রাউন্ডে গাজি গ্রুপ প্রাইম দোলেশ্বর ম্যাচের দিকে রাহিদ রনি ডিবিসি নিউজ বিকেএসপি সাভার